আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানান আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। এই তো এদিক থেকে হলো, আমরা মার্কেটে যাচ্ছি, কিছু জিনিস কিনবো। আমার জন্য থ্রি পিস কিনবো, আমার বাচ্চার জন্য প্যান্ট শার্ট কিনবো, আর তেমন কেন কিছু কিনবো না, কারণ আমরা শাড়ি পরবো, আমার শাড়ি আছে বিয়েতে। এই তো এদিক থেকে হলো আমি মার্কেটে চলে আসছি মার্কেটিং করার জন্য। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। থ্রি পিসের কাপড় দেখছিলাম, তারপর দেখতে দেখতে একটা নিয়ে নিয়েছি থ্রি পিসের কাপড়, বাচ্চার জন্য শার্ট প্যান্ট গেঞ্জি জুতা আমার জন্য, এগুলো নিয়েছি। দেখতে দেখতে ব্লগের কোন অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কালকে সময়ের কারণে আমরা যেহেতু গ্রামে চলে আসছি, সেজন্য ভিডিও দিতে পারি নাই, আজকে ভিডিও এটা দিব। যদি পারি কালকেও একটা দিয়ে দিব ভিডিও। আমরা এখন আমার শ্বশুর বাড়িতে 2 দিন থাকবো, তারপর হলো আমরা চলে যাব বিয়েতে, আমার মামাতো বোনের বিয়ে। সঙ্গে থাকেন, দেখতে থাকেন, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আমরা হলো বিভিন্ন রকমের থ্রি পিস দেখছিলাম, আমার থ্রি পিস আছে অলরেডি, তারপরও থ্রি পিস দেখছিলাম, ভালো লাগলে একটা নিয়ে নিব। আমি মূলত গিয়েছি আমার বাচ্চার জন্য প্যান্ট শার্ট নেওয়ার জন্য, আর আমার জন্য এক জোড়া জুতা। তারপর হলো নিয়ে আমরা চলে আসছি বাসায়। এ তো এগুলোই নিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি, আমরাও একটু দেখতেছি। অবশ্যই ব্লগটা ভালো লাগবে, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, নিয়মিত ভিডিও দিব। গ্রামে আসছি, এমবি ছিল না, সেজন্য ভিডিও আপলোড করতে পারি নাই। এ তো এই শার্টটা নিয়েছি, প্যান্টটা, তারপর একটা গেঞ্জি নিয়েছি ফুল হাতের, 2টা লম্বা ফ্যান নিয়েছি। আমার নতুন নতুন আপুরা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরাতন বিয়ার্সরাও সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, তো এইভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এ তো এগুলো নিয়েছি, টুকিটাকি শপিং। বিয়ে আসলে যতই থাকুক না কেন, তারপরও এটা সেটা লাগে। এখনও বাকি আছে আমার একটা হেজাব নিব, তারপর হলো একটা ব্লাউজের রেডিমেড ব্লাউজ নিব। এই তো এই জুতাগুলো নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই থ্রি পিসটা নিয়েছি, তার তেমন কিছু নেই নাই, আবার যেতে হবে। আজকের ব্লগটা ছিল সিম্পল ব্লগ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর হলো আমরা মার্কেটিং করে আবার বিকাল লাগিয়েছিলাম, এর তো এই থ্রি পিসটা। তারপর হলো আবার বিকালবেলা গিয়েছিলাম, তখন আমার ছেলেকে একটু ডাক্তার দেখাইছিলাম। এখানে আমরা চা নাস্তা খেয়েছি, আমার জন্য একটা হেজাব নিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এ তো চা খাচ্ছি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।